দশক জুলাইয়ের গণহত্যাকে অস্বীকার করা, এমন কি আবু সাইদকে সন্ত্রাসী বলা, কে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি, তিনি কেন এই মন্তব্য করেছেন, এবার বেরিয়ে এসেছে ভয়ঙ্কর তথ্য। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এমনকি তার পাশে দাঁড়িয়ে কঠিনভাবে বিপদে পড়ে গিয়েছেন গোলাম মাওলা রনি। এবার রমিন ফোরানা কঠিন হুঙ্কার দিয়েছেন, জামাত বিএনপি একত্রিত হয়ে এই গোলাম মাওলা রনি এমনকি ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য জানাবো। প্রথমে আমরা দেখে আসি যে কে এই উর্মি, উপদেশটাকে বলেছেন রাজাকার, এরকম মন্তব্য করে এবার কঠিনভাবে ফেঁসে গিয়েছেন এই উর্মি। উর্মির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, কিন্তু এখন বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তত্ত্ব। তিনি এই মন্তব্য করেছেন নিজের ইচ্ছাকৃতভাবে, কেননা তিনি এই চাকরি হারালে তিনি বাইরে যে কোনো একটি গবেষক হিসেবে তিনি চাকরি পাবেন বলে খবর প্রকাশ হয়েছে। তিনি বাইরে বিশ্ববিদ্যালয়ের গবেষক হিসাবে চাকরি পেয়ে যাবেন ইতিমধ্যে। এই চাকরি থাকলে কিন্তু তিনি সেই চাকরিটি পেত না বলে এখন খবর প্রকাশ হয়েছে। তার জন্য কিন্তু ভালো হয়েছে, তার নিজের স্বার্থের জন্যই তিনি নাকি এই মন্তব্য করেছেন। এবার যে চাঞ্চল্যকর তত্ত্বগুলো আপনারা এই ভিডিওতে দেখেছেন, দর্শক, সারা বাংলাদেশের মানুষ জানে যে আবু সাইদকে কীভাবে গুলি করে শহীদ করা হয়েছে। তিনি সেটি কি জানেন না? তিনি জেনেও কেন এই মন্তব্য করেছেন এই সময় এসে? এখন কিন্তু এটি স্পষ্টভাবে বোঝা গিয়েছে যে তিনি ইচ্ছাকৃতভাবে এই মন্তব্য করেছেন কোনো একটি স্বার্থের জন্য। এমনকি আওয়ামী লীগের ক্ষমতা আসলে তিনি এমপি মন্ত্রী পদ পেয়ে যাবেন, শেখ হাসিনা তাকে দিবে। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।